আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি কুড়া মাছের চপ বানিয়ে দেখাবো। চলো তাহলে দেখে এখানে আমি 4 টুকরা পাউরুটি নিয়েছি, আমি ব্লেন্ডার করে নিব। এই যে গুড়া মাছগুলো আমি কাঁচাই ব্লেন্ডার করে নিচ্ছি, তোমরা চাইলে একটু ভেজে নিতে পারো। এখানে আমি 4টা আলু নিয়ে নিয়েছি, মিডিয়াম সাইজের আলুগুলো আমি গ্রেট করে নিচ্ছি। এভাবে আমি সবগুলো আলু গ্রেট করে নিব। এই তো কাঁচা মাছগুলো একটু কালো হয়েছে, কারণ আমি আস্ত তাই আমি ব্লেন্ডার করেছি। তোমরা ভেজে নিলে এরকম কালার আসবে না। তো পাউরুটির গুঁড়াগুলো আমি নিয়ে নিলাম। এখানে সিনিপ্লেক্স, আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়ো, লবণ এবং ধনে জিরা গুঁড়ো নিয়ে নিলাম। এখানে পেঁয়াজ কুচানো, মরিচ কুচানো আর বেরেস্তা নিয়ে নিচ্ছি। এখানে ধনে পাতা কুচি নিয়ে নিলাম। লেবুর খোসা আমি নিয়ে নিব 1 টেবিল চামচ। আমি এখানে চাট মশলা নিয়ে নিলাম। এখন ভালোভাবে আমি মিক্স করে নিব। আমার মিক্স করা হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, এবং যারা আমার ইউটিউব চ্যানেলে আছো তারা সাবস্ক্রাইব করে দিও। আমি একে একে সবগুলো এইভাবে শেপ দিয়ে নিব। এই নামে ইউটিউব খোলা আছে, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। শেপটা তোমাদের যে যেমন রুচি, যার যেমন রুচি সে তেমন ভাবে দিতে পারো। আমি এইভাবে দিচ্ছি। আমি একে একে সবগুলো এইভাবে বানিয়ে ফেলবো। এতো আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে। এখানে আমি একটি ডিম নিয়ে নিচ্ছি। আমি ডিমে সামান্য পরিমাণ লবণ এবং চিনি ফ্লেক্স নিয়ে নিলাম, ফেটিয়ে নিচ্ছি। চুলায় চলে আসলাম। এখন আমি একে একে ওগুলো সব দিয়ে দিব। এই চপটা খেতে অনেক মজা হয়। অনেক সময় বাচ্চারা ছোট মাছ খেতে চায় না। এভাবে তোমরা চপ বানিয়ে দিলে অবশ্যই বাচ্চারা খুব পছন্দ করবে। অনেক বড় মানুষেরাও অনেক সময় খায় না কাটার ভয়ে। এভাবে বানালে তারাও পছন্দ করবে, ছোট বড় সবারই পছন্দ হবে। আমি এবার উল্টায় পাল্টায় দিব। এতো আমার এক পাশে কালার চলে এসেছে। এভাবে আমি বাদামি কালার করে নিব। বন্ধুরা, আমার এই কথাগুলো তো অনেক ভুল ত্রুটি থাকতে পারে, তোমরা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে। এতো আমার এগুলো হয়ে গেছে বাদামি কালার। আমি এখন একে একে উঠেই ফেলবো। দেখো কত সুন্দর লোহনে হয়েছে, এটা খেতেও দারুণ মজা। আল্লাহ হাফেজ।